আজকে আমি বাসি রুটি দিয়ে দু ধরনের মিষ্টি তৈরি করেছি আর মিষ্টিগুলো খেতে খুবই টেস্টি আর এর মধ্যে জিনিসও বেশি লাগে না চার চামচ মিল্ক পাউডার দিয়ে আর রুটি দিয়ে আপনি এত টেস্টি মিষ্টিটা তৈরি করতে পারবেন তো এটা কীভাবে আমি তৈরি করেছি দু ধরনের করেছি তো দুটোই আমি আপনাকে দেখাবো প্রথমে এখানে আমি তিনটে রুটি নিয়েছি এটা বেশি বাসি হয়নি সকালে তৈরি করেছিলাম তো বিকেলে এটা আমি বানাচ্ছি আর আপনি এটা একদিন দুদিন পুরনো দিয়ে আপনি তৈরি করতে পারবেন তাহলে ওটা ভালো একটু শুকনো হয়ে যায় ওটা গ্রাইন্ড করতে সুবিধা হয় তো যত ফ্রেশ থাকবে ওটা একটু প্রবলেম হয় তো এখানে আমি এভাবে টুকরো টুকরো করে দিয়েছি আপনি এটা জারে দিয়ে গ্রাইন্ড করতে পারেন আর তারপর কড়াইয়ের মধ্যে দিতে পারেন ওটাও ভালো হবে একবার গ্রাইন্ড করে দিলে তারপর আপনি এভাবে এক চামচ ঘি ঘিটা বেশি দেবেন না এক চামচ আনির কাজে তাও গলা থাকে সেটা দেবেন গাঢ় ঘি দেবেন না এর মধ্যে এই রুটিটা দিয়ে দিয়েছি যেটা আমি টুকরো করেছিলাম আর আবার আবার বলছি আপনি এটা একটু গ্রাইন্ড করে এর মধ্যে দিতে পারেন তাহলে আরও ভালো হবে তাড়াতাড়ি ক্রিস্পি হয়ে যাবে তো এটা বেশি না তিন চার মিনিট এভাবে আমি একটু চালিয়ে নেব আঁচটা মিডিয়াম রাখবো বেশি হাই রাখবো না এর মধ্যে ইলাইচ দিয়ে দিচ্ছি কেননা আমার কাছে পাউডার নেই তো সেই জন্য এর সঙ্গে এটা গ্রাইন্ড হয়ে যাবে যদি পরে থাকে তাহলে আপনাকে দিতে হবে না আপনি পরেই দেবেন এটা ভালো করে আমি এভাবে গ্রাইন্ড ভেজে নিয়েছি তারপরে এটা প্লেটে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর একটু ক্রিস্পি হয়ে গেছে এটা তো এর থেকে বেস্ট আপনার থাকবে আপনি গ্রাইন্ড করে তারপর এটাকে একটু ভেজে নেবেন এরপর এখানে আমি এক কাপ মতন নিয়েছি জল আর এক কাপের মতন নিয়েছি চিনি এর মধ্যে ইলেশ দিয়েছি দুটো বেশি দিই নি কেননা ওর মধ্যেও দেওয়া আছে তো এটা চাশনি তৈরি হবে আঠালো চাশনি তৈরি হবে বেশি তারে চাষনিটাই তার তৈরি হবে না তো এটা হয়ে গেছে এটা আমি সাইডে রেখে দেব আর এরপর আমি এখানে যে রুটিটা রুটিটা রেখা ছিল সেটা ঠান্ডা হয়ে গেছে সেটা আমি জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা পাউডার তৈরি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কত মিহিন পাউডার হয়ে গেছে তো যত এটা ক্রিস্পি থাকবে রুটিটা অত মিহিন পাউডারটা তৈরি হবে তো আপনি এটা তিন চারবার চালিয়ে ভালো করে পাউডার তৈরি করে নিতে হবে তো এভাবে আমি এটা পাউডার তৈরি করে নিয়েছি এরপর এর মধ্যে আমি মিলিয়ে দেবো মিল্ক পাউডার কেননা রুটি আছে রুটি দিয়ে আপনি যদি গোলাপ জামুন তৈরি করতে চাবেন তাহলে ওটা ভালো করে হবে না তো ওর জন্য একটু মিল্ক পাউডার লাগবে তো এখানে আমি চার চামচ ভর্তি করে মিল্ক পাউডার দিয়েছি আপনি এখানে পাঁচ চামচ ছ চামচের মতন দিতে পারেন ওর থেকে বেশি আর দেবে না এর মধ্যে তিনটে রুটি নেওয়া হয়েছে আর রুটি হিসাবে পাঁচ চামচ অনেক আছে চার পাঁচ চামচ এর মধ্যে আমি বেকিং পাউডার দিয়েছি সোডা দিয়ে নি এক চোথাই থেকে একটু বেশি বেকিং বড় চমচ ছিল এটা তো সেই জন্য এক চোথাই দিলাম যদি ছোট থাকবে তো হাফ দিতে পারেন আপনি এরপর এটা ভালো করে সব মিক্স করে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব দুধ একটু একটু করে দুধ এর মধ্যে আমি দিয়ে এটা আটা মতন মেখে নেব কিন্তু একটু নরম যেন থাকে আটা তো একদম ভালো করে মাখা হয় এটা একটু ভালো করে মাখা হবে না একটু নরম থাকবে কেন এটা পাঁচ মিনিট রেখে দিলে তো একটু শুকিয়ে যাবে এটা তো এটাই দেখতে পাচ্ছেন আমি এক চথায় কাপের মতন দুধ দিয়েছি আর এটা এভাবে আমি করে এটা একটু একটু করে দেবেন একসঙ্গে সব দিয়ে দেবেন না এক চামচ এক চমচ করে এর মধ্যে আপনি দুধ দেবেন তো এটা এভাবে আমি তৈরি করে নিচ্ছি এই দেখুন এখন একদম নরম আছে হাতে লাগছে তো এভাবে আমি এটাকে ছেড়ে দেব পাঁচ মিনিটের জন্য আর দুধটা একটু বেঁচে আছে তো এটা এভাবে পাঁচ মিনিটের জন্য রেস্ট রাখ রেখে দিয়েছি আমি পাঁচ মিনিট পরে এই দেখুন এটা অনেকটাই শক্ত হয়ে গেছে তো দুধটা পুরো টেনে নিয়েছি এরপর এর মধ্যে যে দুধটা বেঁচে আছে সেটা আমি এর মধ্যে দেব তো নিজে সব যত আপনি এটা নরম মাখবেন অত ভালো যেমনি রুটির আটা থাকে থেকেও একটু নরম থাকে যেন থেকে নরম থাকে ভালো অত শক্ত থাকে না তাহলে ভালো করে যে আপনি গোলাপ জামুন তৈরি করবেন সে শক্ত হয়ে যাবে তো যত আপনি নরম এটাকে মাখবেন অত ভালো তো প্রায় হাফ কাপের মতন আপনারা এর মধ্যে দুধটা লেগে যাবে হাফ কাপ পুরো লেগে যাবে তো দেখতে পাচ্ছেন আটাটা কত মিহিন একদম হয়ে গেছে মনে হচ্ছে এটা আটাই আটা দিয়েই তৈরি করছি মনে হচ্ছে নাকি রুটি দিয়ে আমি তৈরি করেছি এরপর এটা এভাবে আমি গুলিগুলো বানিয়ে নেব আমি একদম ছোট করে নিই মিডিয়াম সাইজে আমি করছি তো বড়ো ছোটো আপনি নিজে হিসাবে করতে পারেন বড় করতে পারেন ছোটো করতে পারেন এরপর এভাবে আমি এর গুলিগুলো সব তৈরি করে নেব তো যখন আপনি গুলি তুরি করবেন তখন মনে রাখবেন এটা যেন ফাটা থাকে না কোথা থেকে একদম স্মুথ থাকে আর আবার বলছি আটাটা যেন নরম থাকে একদম তাহলেই ভালো হবে তো প্রায় রুটি মতন যেমনি রুটি আটা হয় সেই হিসাবে আপনার আটাটা এটা যেন থাকে এরপর এখানে বানিয়ে দিয়েছি এটা ঢাকা দিয়ে দেবো শুকিয়ে না যায় যেন তো এটা ঢাকা দিয়েছি ততক্ষণ আমি তেলটাকে গরম করে নিচ্ছি তো এখানে তেল দিয়ে দিচ্ছি তেলটা মিডিয়াম যেন গরম থাকে একদম হাই ফ্লেমে থাকবে না মিডিয়াম গরম থাকবে আর আঁচটাও আপনার মিডিয়াম থাকবে তো এখানে তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে এর মধ্যে একটা বল আমি ছোট্ট বল দিয়ে দেখেছি ওটা ভালো করে উপরে চলে আসছে মানে এটা পারফেক্ট হয়ে গেছে এবারে আমি এর মধ্যে একটা একটা করে বল দিয়ে দেব। আর দেখতে পাচ্ছেন এটাকে আপনি এভাবে হাত দিয়ে মানে চামচ দিয়ে আপনি করবেন তো এটা ভাঙবে না আপনি আস্তে আস্তে করবেন এভাবে কিন্তু এটাকে সমানে চালাতে হবে নাহলে কী হবে একদিকে কালার চলে আসবে আর একদিকে কালার আসবে না তো এটাকে আপনাকে সমানে এভাবে চালাতে থাকতে হবে কিন্তু যে বল আছে তাদেরকে হাত দেব তাদেরকে চামচ দেবেন না তার গায়ে যেন চামচ লাগে না আপনাকে আস্তে আস্তে নড়াতে হবে আর আপনি এভাবে প্যান দিয়ে নড়িয়েও এটা করতে পারেন কড়াই থাকে তো কড়াই নড়িয়ে আপনি ওটাকে করতে পারেন তো এইভাবে দেখতে পাচ্ছেন কালার হালকা ব্রাউন চলে এসছে এখন এর মধ্যে তো আমি আরও একটু ডার্ক করেছি এখানে আর এই দেখুন একটা যে মিষ্টি আছে সেটা একটা মিষ্টি ফাটেনি কিচ্ছু হয়নি আর যেটা আমি আগে দিয়েছি সেটা দেখতে পাচ্ছেন আর একটাই ডার্ক হয়ে গেছে সেটা আমি বের করে দিয়েছি তো একটা মিষ্টি ফাটেনি আপনি এই রঙটা যদি চান তো এই সময় আপনি বার করতে পারবেন আমি একটু আরও ডার্ক করেছি এই দেখুন আরও একটু ডার্ক করেছি তো সেই আমি এভাবে এটা কালারটা দিচ্ছি তো আপনি নিজে হিসাবে কালারটা এর কম বেশি করতে পারেন আর আমি এবারে এটাকে এভাবে ছাঁকনিতে বের করে নেবো পাঁচ সাত মিনিট লাগবে এটা ভাজতে আঁচটা মিডিয়াম রাখবেন আবার বলছি লো রাখবেন না একদম মিডিয়াম রাখবেন আর হাইও করবেন না এরপর এর চাশনিটা যে ছিল সেটা আগে থেকে রাখা ছিল সেটা হালকা গরম আছে বেশি গরম নেই হালকা গরম আছে তার মধ্যে গরম গরম এই মিষ্টিটা দিয়ে দিতে হবে মিষ্টি যেন ঠান্ডা যে জামুন আপনি ভাজবেন সেটা যেন ঠান্ডা থাকে না গরম গরমই ওর মধ্যে দিয়ে দিতে হবে এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দেবো দু ঘন্টার জন্য প্রায় দু ঘন্টা এটাকে রাখতে হবে তাহলে ভালো করে ফুলে যাবে আর আপনি সার রাতও রাখতে পারেন সকালে এটা দেখতে পারেন বা সকলে করছেন তো আপনি বিকেলে বা দুপুরে এটাকে আপনি দিতে পারেন এরপর এখানে আমি আবার দুটো রুটি এখানে নিয়েছি বেশি না দুটো রুটি নিয়েছি সেকেন্ড মিষ্টিটা তৈরি করছি তার জন্য আমি ওইভাবে গুঁড়ো করে নিয়েছি আগে তো এই প্রসেসটা আপনি আগে করে নেবেন ওই রসগোল্লা গোলাপ জামুন যে বানাবেন তার জন্য এইভাবে আপনি আগে গুঁড়ো করে নেবেন কিন্তু এখানে আমি ঘি দিই আপনি ঘি দিতে পারেন সে সময় আপনি ঘি দেবেন কিন্তু আমি এখানে ঘি দিই এভাবেই ভেজে নিচ্ছি তো এটা ভাজা হয়ে যাচ্ছে এভাবে আর এরপর এটাকে আমি জারে দিয়ে দিয়েছি এর মধ্যে ইলেশ দিয়ে দিয়েছি এর সঙ্গে পাউডার হয়ে যাবে আবার বলছি আমার পাশে আমার কাছে গুঁড়ো নেই জন্য আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি এটা দেখুন ভালো করে পাউডার করে নিয়েছি একদম এই দেখুন একদম সুজি দানা মতন হয়েছে যে আমি পাউডারটা বানিয়েছি সে সুজি দানা মতন একদম হয়েছে আর একদম পারফেক্টলি এটা হয়েছে এরপর এখানে প্যানে আমি এক চামচের মতন ঘি নিয়েছি এর মধ্যে আমি চারটে কাজু চারটে বাদাম একটু টুকরো টুকরো করে নিয়েছি ওটা ভেজে নেব এটা ভাজা পর এটা এখান থেকে বের করে এর মধ্যে যে গুঁড়োটা করেছি সেটা আমি দিয়ে দেব এইভাবে আর এটা ভালো করে এর সঙ্গে ভেজে নিতে হবে আঁচটা মিডিয়ামে রাখবেন বেশি হাই করবেন না বেশি হাই করে এটা জ্বলে যাবে তো মিডিয়াম আছে আর ঘিটা এমনিতে কম আছে তো তাড়াতাড়ি এটা জ্বলে যাবে আপনি এখানে দু চামচের মতন দিতে পারেন কিন্তু এক চামচ অনেক আছে আমি টুকু দিয়েছি যে চামচ দিয়ে আমি দিয়েছি মিডিয়াম সাইজের চামচ দিয়ে আমি এর মধ্যে ঘি দিয়েছি তো এটা পারফেক্ট হবে দু রুটির জন্য অনেক আছে এটা ভালো করে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কত দানা দানা মতন দেখা যাচ্ছে মনে হচ্ছে সুজি তো এভাবে এটা আপনি করবেন খুবই ভাল লাগবে তো এটা ভালো করে আমি ভেজে নিয়েছি এখানে তিন চার মিনিট তো আপনার লাগবে এটা ভাজতে এরপর এর মধ্যে দুধ দিয়ে দেব। এক কাপের মতন এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি আপনি এর মধ্যে অর্ধেক দুধ অর্ধেক জলও দিতে পারেন আপনার ইচ্ছা মতন কিন্তু দুধ অবশ্যই দেবেন ফ্লেভারটা ভালো আসবে কারণ রুটি আছে খালি তো এর মধ্যে দুধ অবশ্যই আপনি দেবেন তো এটা আঁচটা আমি একদম লো টু মিডিয়ামে মাঝখানে রেখেছি বেশি হাই করিনি তো এটা এইভাবে সমানে আমি চালিয়ে দিচ্ছি আর দেখুন কেমন দানা দানা মতন দেখা যাচ্ছে তো এইভাবে এটাকে চালিয়ে নিতে হবে এর মধ্যে আমি একটু ফুড কালার দেব এটা একদমই অপশনাল আছে আর যদি আপনি এখানে গুড় ইউজ করছেন তাহলে ফুড কালার দেওয়ার দরকার নেই কিন্তু আমি ফুড কালার ইউজ করি মানে গুড় দিচ্ছি না তো ফুড কালার ইউজ করছি কিন্তু আপনি গুড় দেবেন তো খুবই টেস্টি লাগে ওটা খেতে আরও টেস্টি লাগে ওটা দিয়ে আমি তৈরি করে দেখেছি ওটাও খুব টেস্টি লাগে তো এটা ভালো করে কালারটা মিক্স করে দিয়েছি এর মধ্যে আমি যে রসটা রসগোল্লা বানিয়েছিলাম তার মধ্যে থেকে আমি তিন চামচের মতন রস নিয়েছি ওটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো এটা ভালো করে এর সঙ্গে মিক্স করে নিচ্ছি এভাবে আর দেখতে পাচ্ছেন কতটা গাঢ় হয়ে যাচ্ছে তো এভাবে এটা চালাতে হবে এরপর এর মধ্যে শেষে আমি কাজু বাদাম যে ভাজা ছিল সেটা দিয়ে দিয়েছি আর এটা দিয়ে মিক্স করে দিচ্ছি আর এটা আর একটু দিয়েছি এর মধ্যে এই সব দিয়ে এটাকে আমি নামিয়ে নেব একদম পারফেক্ট হয়েছে আর এর থেকে বেশি আপনি শুকনো করবেন না তো এটা আমি একটা বাটিতে বের করে নিয়েছি তো এভাবে আমি দুটো মিষ্টি তৈরি করেছি একটা এটা হালুয়া করেছি আর আবার বলছি এটা আপনি গুড় দিয়ে করবেন আরও ভালো লাগবে আর ওটা হেলদিও হবে বেশি তো আমি চিনি দিয়ে করেছি গুড় দিয়ে আমি আগে খেয়ে দেখেছিলাম ভালো লেগেছিলো ওটা ওটা এর থেকে বেশি ভালো লেগেছিলো আমার তাও আমি চিনি দিয়ে করে দেখলাম কেন রসটা ছিল রসটা নষ্ট যেত সেই জন্য রস এখানে ইউজ করে নিয়েছি আর এই দেখুন মিষ্টিটা এটা ভালো করে হয়ে গেছে ফুলে গেছে দু আড়াই ঘন্টা মতন আমি রেখেছি তো ভালো করে ফুলে গেছে দেখতেই পাচ্ছেন সাইজটা কত ছিল বড় হয়ে গেছে এটা আমি একটা আপনাকে কেটে দেখাচ্ছি এর মধ্যে থেকে আর এই দেখুন কত মানে আপনি বুঝতেই পারবেন না আপনি যখন তৈরি করবেন বুঝতেই পারবেন না এটা আপনি আটা মানে রুটি দিয়ে করেছেন বাসি রুটি দিয়ে আপনি করেছেন একদম মনে হচ্ছে মাওয়া দিয়ে তৈরি হয়েছে মিষ্টিটা তো এইভাবে আপনি তৈরি করতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন